সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা, ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তো সপ্তাহান্তে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলার কোন কোন জেলাগুলিতে কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির জেরে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে শহর জুড়ে বৃষ্টিপাত। বুধবারেও কলকাতার সহ রাজ্যের বাকি জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমানেও। অতি গভীর নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হবে। উত্তর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি, তাতে খানিকটা রক্ষা পেয়েছে বাংলা। কিন্তু ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, সঙ্গে মৌসুমি অক্ষরেখার প্রবল চাপ রয়েছে। সেই কারণে এই বৃষ্টিপাত বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, সেই সতর্কতা পুনরায় জারি করা হয়েছে। জারি কমলার সতর্কতা রয়েছে তিন জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও ভারী বৃষ্টিপাত হবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ থাকবে যথাক্রমে 98 ও 92 শতাংশ। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে 101.3 মিলিমিটার। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।